বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনার মূল বুঝতে গেলে অবশ্যই খেয়াল করে শুনতে হবে। আজকের হেডলাইনে যা পেয়েছেন যে কোরআন যদি কেউ আরবিতে পড়ে হারাম, আরবিতে কোরআন পড়া হারাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যে কোনো মানুষই এই কথাটি বলবে, আস্তাগফিরুল্লাহ, এটা কি বলল, কোরআন আরবিতে পড়া হারাম? দেখেন, আল্লাহ কিন্তু এটাও বলেছে যে আমি প্রত্যেকটা মাতৃভাষার উপরে একটা করে ভাষা আমি দিয়েছি। তো এখন আমার আপনার মাতৃভাষা কি? বাংলা। এখন বাংলা আমরা যে মাতৃভাষায় শিক্ষায় শিক্ষিত হয়েছি, জেনেছি, বুঝেছি, সমস্ত কথা আমরা বাংলায় বলতেছি। এখন আল্লাহ কোরআন নাজিল করেছে আরবি ভাষার উপরে। এখন এই আরবি ভাষা, যারা এই আরবি ভাষার উপরে জন্ম নিয়েছে, যাদের মাতৃভাষা হয়েছে, তারা একমাত্র এটাকে সুস্পষ্ট বুঝবে যে আল্লাহ এটা বলেছে, এটা আমাদের করতে হবে, সেটা আমাদের করতে হবে। কিন্তু আমি পড়েছি ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমি গোড়ার দিন কিচ্ছুই বুঝি নাই, কি বললো রে, কি বললো, আমি তো কিচ্ছু বুঝলাম না। এখন বাংলাটা বলি, আল্লাহ বলতেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। এখন আমি যখন বাংলাটা বুঝেছি, 2 বৎসরের শিশু এই কথাটা বুঝতে পেরেছে। আর যখন বলেছি ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তখন কিন্তু একটা 80 বছরের বুইড়া বেটাও এই কথাটা বোঝে নাই। তাহলে আমি 80 বছর আর 120 বছর কোরআন পড়ে আমার কোনো লাভ নেই যদি আমি বাংলা না বুঝি? তাহলে আমার মাতৃভাষা যদি বাংলা হয়ে থাকে, তাহলে আমার মাতৃভাষায় কোরআনটাকে বোঝা আমার জন্য ফরজ। আর সেই 30 পারা কোরআন আরবিতে নাজিল হয়েছে, আরবি আমি বুঝি না, সেটা আমার জন্য হারাম। এখন বলতে পারেন আপনি হারাম বলছেন কেন? আরে বাবা, হারাম এমন কিছু জিনিস না। হারাম শব্দের অর্থ কি? হারাম শব্দের অর্থ আসছে নিষেধ। এটা কেমন কথা? হ্যাঁ, এটাই সত্য কথা। হারাম আরবিতে না জানি কি, কিন্তু নিষেধ। যেমন এক জায়গায় লেখা আছে এখানে ঢোকা নিষেধ, এটা করা নিষেধ। আর এটা যদি আরবি করে দিত, তাহলে হতো এটা এখানে ঢোকা হারাম, সেখানে ঢোকা হারাম। তাহলে হারামটা আমরা অনেক একটা খারাপ কথা বা নিম্ন শ্রেণীর একটা কথা বলে মনে করে থাকি, কিন্তু মূলত নিষেধ। যখন নিষেধ বলা হয়, তখন এটার গুরুত্ব কমে যায়, এটার চেতনত্বতা কমে যায়। হারাম বললে তার ভিতরে কিছু ক্ষিপ্ত এসে যায়। তার মানে হারামটা এমনই কিছু মনে হয় যে হারাম বলতে যা নোংরা কিছু বোঝানো হয়েছে। এখন আমি যে কথাটি বলবো, যে বাংলায় যখন আমি 2 বৎসর 3 বৎসর ছেলের সামনে আমি বলে ফেলেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম কি বলেছি, এটার অর্থ কি, যখন বলি যে আরবিটা বাদ দিয়ে যখন বাংলাটা বলি, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি বা শুরু করিতেছি, 3 বৎসরের একটা বাচ্চাও বুঝে, তাহলে যেই জিনিসগুলো যেই ভাষায় বললে, যেই মাতৃভাষায় এই কথাগুলো বললে মানুষ জ্ঞানী হবে, সেই ভাষাগুলোই আমাদের পড়া আমাদের জন্য ফরজ। কিন্তু আরবি পড়ার জন্য যাদের এত গরজ, তাদের মধ্যে আছে বিজনেস, তারা এটা শিক্ষা দেবে এবং শিক্ষার বিনিময়ে অর্থ কামাবে। আসলে মূলত এই আরবি পড়ার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমাদের কাছে এটা চলবে না। আচ্ছা, অবশ্যই চলবে যদি আমি সেটাকে বাংলা করে পড়ি, তখন আমি বুঝব। তবে আমি ছোট আরেকটা আলোচনা আমি এর মধ্যে আমি বলছি কোরআন বিষয়ে। দেখেন যে একটা বিষয়, দেখেন একটা স্কুল জগতে ধরেন 8-9 এরকম ক্লাসে ছেলেমেয়েরা পড়ালেখা করে। এখন অনেক দিন ধরে স্কুল বন্ধ হয়ে গেছে, কিংবা ছেলেটার বাড়িঘর পাল্টে তারা অন্য এলাকা চলে গেছে, এখন মেয়েটার সাথে আর দেখা সাক্ষাৎ হয় না।
এখন মেয়েটার বাড়িতে তার যে কোনো অভ্যস্ত নেই এবং মেয়ের বাবা মা মেয়েকে একটু পাহারা গার্ড দিয়ে রাখে। তখন কি হলো, ছেলেটি একটি চিঠি লিখেছে। চিঠি লেখার শেষে তিনি একটা কথা লিখেছেন, কেয়ার অফ 11-2, কেয়ার অফ 11-2 কথাটি লিখেছে। এখন চিঠির উপর দিয়ে লিখেছে, তুমি কেমন আছো, তোমার পড়ালেখা কেমন চলছে, তুমি তো ভালোই আগে ভালো নাম্বার পাইতে, তোমার রোল নং কত হয়েছে। আচ্ছা, সুন্দর কথা বলে একটা চিঠি সেই মেয়েটির বাড়িতে পাঠিয়েছে। তখন সেই চিঠিটি সেই মেয়ের বাবার কাছে পড়েছে। তখন বলতেছে, কেমন আছো, তোমার আব্বা আম্মা কেমন আছে, বা বিভিন্ন কিছু ভালো কথা লিখেছে। আর নিচে লেখা আছে, কেয়ার অফ 11-2। কিন্তু কেয়ার অফ 11-2 কি, এটা কিন্তু তার পিতা এটা বোঝেনি। তখন চিঠির মধ্যে ভালো কিছু লেখা আছে, তাই সেই চিঠিটা নিয়ে মেয়ের কাছে বাবা নিজেই গিয়ে দিয়ে দিলেন। আর বললেন, এনে তোর স্কুল থেকে তোর কোনো ছাত্র বা তোর কোনো সমবয়সী কেউ একটা চিঠি দিয়েছে নে। তখন এই মেয়েটিও কিন্তু এখান থেকে ফানাফিল্লা ছিল ছেলের প্রতি, আর ছেলেটাও ফানাফিল্লা ছিল, কিন্তু যোগাযোগ করার কোনো ব্যবস্থা ছিল না। তখন সেই চিঠিটি যখন মেয়ের কাছে দিল, মেয়ে অন্য কিছু পড়ল না, শুধু ওই নিচে একটা টিক চিহ্ন পেয়েছে, সেটা কি, যে কেয়ার অফ 11-2। তখন মেয়ের সমস্ত চিঠির সরমর্ম সেখানে বুঝে গেছে, কেয়ার অফ 11-2 কোথায়, যে স্কুলের পাশে যে একটা পার্ক আছে, আর সেই পার্কের মধ্যে যে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে ইংরেজিতে লেখা আছে কেয়ার অফ 11-2। তার মানে চিঠির মাধ্যমে তার পরিচয় বা তার ঠিকানাটা সে দিয়ে দিল, তুমি ইমুক জায়গায় আমার সাথে সাক্ষাৎ করো, তাহলে তোমাকে নিয়ে আমি সুখে সংসার করব, আর যেভাবে আছো তোমার বাবা মা কখনোই মেনে নেবে না। আচ্ছা, তাহলে মেয়েটি যখন কেয়ার অফ 11-2 পড়েছে, আর উপরের চিঠি পড়ার কোনো প্রয়োজনই হয়নি, সেই কেয়ার অফ 11-2 এটা দেখে সেই মেয়েটি একদিন সেই গাছের গোড়ায় উপস্থিত। তখন সেই ছেলেটিও সেই গাছের গোড়ায় এসে উপস্থিত। তখন দুজন দুজনার সাক্ষাৎ হয়ে গেল। হে সমস্ত জগৎবাসী, কোরআনটাকে এমন ট্রিক্স আর এমন ভাবে লেখা হয়েছে, জ্ঞানী সম্প্রদায় ছাড়া এটা বুঝবে না। দেখেন, কোরআনের মধ্যে ইমুক নবীর কাহিনী, ইমুক নবীর কাহিনী, ইমুক বিষয়, ঈসা আলাইহিস সালামের কাহিনী, মূসা আলাইহিস সালামের কাহিনী, বাকারাতে বিভিন্ন কিছু বলা হয়েছে। কিন্তু দেখবেন, কোরআনটা যখন পড়া হয় তখনই আছে কি, সূরা বাকারার মধ্যেও যদি চলে যায়, প্রথমে আছে কি, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তার মানে ওইদিকে যাব না, শুধু আলিফ লাম মিম এর মধ্যে থাকবে। তাহলে আলিফ লাম মিম এটা কি বোঝানো হয়েছে? তখন এই কেয়ার অফ 11-2 মতো সেই আলিফ লাম মিমের মধ্যে ঠিকানা দেওয়া আছে। যারা জ্ঞানী সম্প্রদায়, যারা সাধক, তারা বুঝে গেছে যে আলিফ লাম মিম কি, আর এই তিনটা অক্ষর যদি সে বুঝতে পারে তাহলে সে তার গন্তব্যে চলে যাবে। এরপরে আছে সূরা সোয়াদ, সূরা তোয়াহা, সূরা হামিম, এই যে ইঙ্গিতগুলো দেওয়া আছে, সমস্ত সূরার সারমর্ম কিন্তু সেই দুইটা অক্ষরের মধ্যে এসে গেছে, যেমন কেয়ার অফ 11-2। তাহলে এই সংকেত যারা বুঝে গেছে তারা সম্পূর্ণ কাহিনী আর বোঝার তেমন প্রয়োজন হয় না, ওই সারমর্ম কেয়ার অফ 11-2 মতো করে সেই আলিফ লাম মিমের মধ্যে সেই ঠিকানা সে পেয়ে গেছে। ওলি আউলিয়ারা সেই ঠিকানায় সেখানে গিয়ে বন্ধুর সাথে সাক্ষাৎ করে তারা একাকার বিলীন হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, যেই জিনিসটি আমাদের মূলত বোঝার দরকার, সেটি মোল্লা মুন্সি মাওলানা কারি তারা কি বলতেছে জানেন? তারা বলতেছে যে আলিফ লাম মিমের ব্যাখ্যা আল্লাহই ভালো জানে। এখন ব্যাপারটা হলো কি, তার পিতা জ্ঞানী, ওই মেয়েটার পিতা কিন্তু জ্ঞানী এবং ভালো, মেয়ের ভালোই চায়, কিন্তু সেই মেয়ের পিতার হাত হয়ে চিঠি চলে গেছে মেয়ের হাতে, কিন্তু মেয়ের বাপ কিন্তু সেই চিঠির সারমর্ম বোঝেনি, যে কেয়ার অফ 11-2 এটা যদি বুঝতো তাহলে সে কিন্তু চিঠিটা তার মেয়ের কাছে পৌঁছাতো না।
তাই বলবো আল্লাহ কোরআন চিঠি রূপে আমাদেরকে পাঠিয়েছে, আর চিঠির মধ্যে এমন কিছু চিহ্ন দেওয়া আছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব ফিহি হুদাল লিল মুত্তাকিন, সেখানে যাব না, শুধু আলিফ লাম মিমের মধ্যেই আমরা থাকব। যদি শুধু আলিফ লাম মিমের মধ্যেই আমরা থাকি তাহলে দেখেন যে এটার মধ্যে কিন্তু আমাদের ঠিকানা দেওয়া হয়ে গেছে। এখানেই ঠিকানা দেওয়া হয়ে গেছে, বন্ধুর সাথে সাক্ষাৎ করব, তার সাথে একাকার বিলীন হয়ে যাব, এই পৃথিবীর মায়া জাল থেকে আমরা কাটিয়ে যেতে পারব। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে এই আলোচনাটি করেছি, আপনারা কি রাগ করেছেন? প্রথম যে আমি বলেছিলাম যে কোরআন আমরা আরবিতে পড়া আমার জন্য হারাম, কেন হারাম আমি বুঝি না। দেখেন এখন না বুঝে যদি কিছু একটা করি তাহলে আমার আপনার মৃত্যু হতে পারে। যেমন মনে করেন ইংরেজিতে লেখা আছে যে হোমিও ঔষধের একটা আলমারিতে অনেক ধরনের ঔষধ আছে, এখানে যে ঔষধ আছে যা যা খেলে মানুষ ভালো হয়ে যায়, অসুস্থ রোগী ভালো হয়ে যায়। তো একটা ঔষধের মধ্যে লেখা আছে যে ইমুক ওষুধ, এটা খেলে মাথা ব্যথা সারে, ওটা খেলে এটা সারে, এটা জানছি দেখছি পড়ছি বুঝছি, এরপরে ওই পরিমাণে খাওয়ানো হয়েছে তখন রোগীটা ভালো হয়েছে। তো এমন এমন কিছু কেমিক্যাল বা এমন এমন কিছু ঔষধ আছে যা বিষাক্ত, পরিমাণে বেশি হলে মানুষটি মারা যাবে। তখন আমি বিষও চিনি না, আমি ঔষধও চিনি না, তখন দেখি এটা যেহেতু এই তাকের মধ্যে আছে নিশ্চয়ই ভালো কিছু, তখন সে ঔষধ মনে করে বিষ খেয়ে ফেলেছে, তখন বিষ কিন্তু কাউকে ছাড়বে না। তাহলে কোরআনটাকে শুধু আরবি পড়তেছি কিন্তু এটা বুঝিনি, এটা কি বোঝানো হয়েছে, কি করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে চিঠি রূপে যে আল্লাহ আমাদেরকে এই কোরআনটা নাজিল করেছে, সেই চিঠিটি যদি আমি বাংলায় পড়ি তাহলে আমি আল্লাহর ঠিকানা আমি পৌঁছাতে পারবো। দেখেন আরেকটি সামান্য বিষয়, আরেকটি দেখেন, একজন স্বামী সে 25 বৎসর যাবৎ সৌদি আরবে গিয়ে আছে, ধরেন এই ঘটনাটি আরো 100 বছর আগে কিংবা 80 বছর আগে, সেই তখন কিন্তু ফোনের যোগাযোগ ছিল না, তাকে দেখা যায় তখন একটা চিঠি দিলে 15 দিন 20 দিনে 1 মাস লাগতো এই চিঠিটা পৌঁছাতে। তখন সেই সৌদি আরব থেকে নিজের স্বামী বাংলাদেশে একটা চিঠি পাঠিয়েছেন, তা 15-20 দিন পর এসে বাংলাদেশে পৌঁছালো। এখন সে সেই দেশে থাকতে থাকতে, ছোটবেলা থেকে থাকতে থাকতে তার আরবি লেখাটা তার হাতে এসে গেছে, বাংলা তেমন একটা লিখতে পারে না, শেষে কি করবে, আরবি দিয়ে একটা চিঠি লিখেছে। এখন আরবি চিঠি লিখিয়ে যখন বাংলাদেশে পাঠানো হলো তখন তার স্ত্রীর কাছে সেই চিঠিটা পৌঁছালো। তখন তার স্ত্রী কি করলো, যে আমার স্বামী চিঠি পাঠিয়েছে, তার হাতের লেখা কি সুন্দর আরবি, কি সুন্দর লেখা, আরবি পড়তেছে কিন্তু এই আরবির বাংলাটা সে বোঝেনি। না বোঝার কারণে কি হলো, এই আরবি না বোঝার কারণে সে সযতনে সেই চিঠিটাকে সে আলমারির মধ্যে রেখে দিয়েছে, আমার স্বামী এত সুন্দর করে চিঠি লিখেছে, কি সুন্দর লেখা গো, লিখা সে আলমারির মধ্যে রেখে দিয়েছে। তখন সেই চিঠির মধ্যে কি লেখা ছিল, হে আমার প্রাণের স্ত্রী, তোমার সাথে আমার 25 বৎসর সাক্ষাৎ নেই, আমি এই চিঠিটি লিখে দিলাম, তুমি এই এই ভাবে আসো, এই এই ঠিকানায় এইভাবে তুমি এসে পড়বে, তখন দুজনে মিলে বাকি জীবন কাটিয়ে দেব। এই কথাগুলো চিঠির মধ্যে আরবিতে লিখেছিল, তখন সে সুন্দর লেখা আবার টেনে টেনে পড়েছে, এই বলে যত্ন করে সে চিঠিটি রেখে দিয়েছে। তখন কিন্তু সে না বোঝার কারণে সে সৌদি আরবে আর যাওয়া হলো না, বাংলাদেশে তিনি স্বামী ছাড়া পচে মরতে হলো। তবে হে সমস্ত জগৎবাসী, আমি বলতে চাই এই কোরআনটাকে আমরা সুন্দর করে আমরা পরিষ্কার করে একটা গিলাপের মধ্যে বসে ভরে তাকে তাকের মধ্যে রেখে দেই, এখানে যে কি বোঝাতে চেয়েছে, কি ঠিকানা দিয়েছে, কি চিঠি দিয়েছে আল্লাহ, কি বোঝাতে চেয়েছে আল্লাহ, কোন ঠিকানা দিয়েছে আল্লাহর পর্যন্ত আমরা পৌঁছাবো, সেই সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত আমরা কিভাবে পৌঁছাবো, সেই জিনিসগুলো দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো আরবি টেনে টেনে পড়ি আর কি সুন্দর লেখা গো, আরবির টান খুব সুন্দর হয়েছে গো, দরকার নেই। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর সমস্ত ধর্মের লোকদেরকে বলছি, যার যার মাতৃভাষায় নিজের ইঞ্জিল ফোরকান তৌরাত জবুর বোঝার চেষ্টা করুন, যার যার মাতৃভাষা, অন্য ভাষার কোনো প্রয়োজন নেই।
তবে হে সমস্ত জগৎবাসী, আপনারা কিন্তু রাগ করবেন না, একটু উচ্চ গলায় বলছি, আমি এভাবে কথা বলি না যদিও, তবু আমার ভিতর থেকে কি জানি ফেটে ফেটে ওঠে, আমি তখন সইতে পারি না। মানুষ কিন্তু এই ভুলের জগতে এই ভুলগুলোই করে যাচ্ছে। তবে আজকের কথাগুলো অবশ্যই অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনছেন আশা করি। আর সামনে আপনারা দেখছেন যে এই ধরনের আলোচনাগুলো আপনারা পেলে অবশ্যই শ্রবণ নেবেন এবং কথাগুলো একটু খোলামেলার চেষ্টা করবেন। দেখেন এই যে কোরআন শরীফটা সুন্দর করে যে এটাকে ধুয়ে মুছে এরপরে গেলাপ করে রেখে দিয়েছে, এখন কি করেছে, এই চিঠিটাকে সযত্নে রেখেছে। এই চিঠির মধ্যে ঠিকানা মতো আমরা কখনো আর গেলাম না, খবর নিলাম না, সারা জীবন দুনিয়াতেই আমরা থেকে যাব, পচে মরবো, কিন্তু আখেরাতে আল্লাহ পর্যন্ত আমরা কখনোই পৌঁছাতে পারবো। তবে আমরা যদি পৌঁছাতে হয় অবশ্যই আমরা বাংলা পড়ব। আর এজন্যই কিন্তু আমি বলেছিলাম যে সকলের জন্য নয়, এই কোরআন আরবিতে পড়া সকলের জন্য নয়, বেশিরভাগ ব্যক্তিদের জন্য আরবিতে কোরআন পড়াটা হারাম। আর হারাম শব্দের অর্থ কি? নিষেধ। নিষেধ কেন? কারণ আপনি ভালো বুঝে বিষ খেয়ে ফেলবেন। কারণ সব ঔষধের দোকানে সবই তো ঔষধ, কিন্তু বিষাক্ত ঔষধও কিন্তু আছে। ঔষধ মনে করে খেয়ে ফেলবেন না, ওটার মধ্যে লেখা আছে এটা কি কাজ করে সেটা জানতে হবে। যাই হোক, সমস্ত জগৎবাসী, কোরআন পড়াটা যেন আমাদের সার্থকতা হয়, যেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, এই বলে আমি আজকে রাখবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।